মেয়ের এক্সাম শেষ মানেই একটু মামার বাড়ি ঘুরে আসা। এইবারেও ঠিক একই রকম হলো, ক্লাস ফোরের এক্সাম শেষ হলো আর আমরা দমদমে দাদার বাড়ি থেকে ঘুরে এলাম। আর দাদার বাড়ি যাব, দাদা কিছু স্পেশাল খাওয়াবে না তা তো হয় না, তাই দাদাও এই সুন্দর ঝুরঝুরে একটা গোবিন্দভোগ চালের পোলাও বানিয়ে খাওয়ালো। কি অপূর্বতার গন্ধ, কি অপূর্বতার স্বাদ! চলুন আজকে আমি আপনাদের সাথে সেই গোবিন্দভোগ চালের পোলাও রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। করতে হার্ডলি আধ ঘন্টা মতন সময় লাগবে এবং তাতেই হয়ে যাবে একেবারে ঝুরঝুরে সুন্দর গন্ধওয়ালা একেবারে বিয়ে বাড়ির মতন পোলাও। আর এর সাথে আপনারা খেতে পারেন মাটন কষা বা চিকেন কষা, যাই হোক না কেন খেতে কিন্তু অসাধারণ হবে। খুব কম সামান্য পরিমাণে ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি হয়ে গেল এই ঝুরঝুরে গোবিন্দভোগ চালের পোলাও, একদম কিন্তু দাদার হাতে বানানো। প্রথমেই দেখলাম গোবিন্দভোগ চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে মাখিয়ে রাখলো বেশ অনেক কিছু, যেটা আমি দেখতে পাইনি, তাই পরে জিজ্ঞাসা করে নিলাম কী কী মিশিয়েছিস। মিশিয়েছিল এখানে সামান্য পরিমাণে হলুদ, তেজপাতা, গরম মশলা এবং আদা কুচনো। এবার একটি কড়াইতে অনেকটা জল গরম করে নিল, তারপর দিয়ে দিল কড়াইতে ঘি, গরম করে অনেকটা কাজু বাদাম। কাজু বাদামগুলো হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তার সাথে মিশিয়ে দিল ওই যে আগের থেকে চালের মধ্যে হলুদ মাখিয়ে রাখা, গরম মশলা মাখিয়ে রাখা এবং আদা কুচনো যে মাখিয়ে রাখা ছিল সেই চালটা কাজু বাদামের সঙ্গে অ্যাড করে নিল। এবার ওই ঘি এবং কাজু বাদামের সঙ্গে চালটাকে হালকা আঁচে বারে বারে নাড়তে হবে, হালকা করে নাড়তে হবে যাতে করে চাল বেশি সেদ্ধ না হয়ে যায়। কাজু বাদামটা আগে থেকে বেশি ভাজা যাবে না, কারণ এই সময়েই চালের সাথে ভাজতে হবে। এবার মিশিয়ে নিতে হবে বেশ অনেকটা কিশমিশ। এই পোলাও বানানোতে যেহেতু বেশি কিছু লাগে না, তাই কাজু কিশমিশটা কিন্তু বেশ হাত খুলেই ব্যবহার করতে হবে। তবে আমি কিন্তু দেখলাম ঘিটা বেশ সামান্য পরিমাণেই ব্যবহার করা হয়েছে। এবার আসল ম্যাজিক কিন্তু এই চালে, যে পরিমাণ চাল থাকবে তার থেকে সামান্য বেশি জল দিতে হবে। চালগুলো যেন সব ডুবো ডুবো হয়ে থাকে, ঠিক এই পরিমাণ জল দেওয়া হয়েছে। যদি 4 কাপ চাল থাকে তাহলে কিন্তু 6 কাপের মতন জল হবে, মানে চালের থেকে জলটা বেশি হবে। এবার মিশিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। নুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে, জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, অনেকক্ষণ ধরে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। মোটামুটি 15-20 মিনিট পর খুলে দেখা যাবে ঠিক এই রকম অবস্থা, চাল হালকা সেদ্ধ হয়ে এসছে এবং জলও অনেকটাই কমে এসছে, কিন্তু জল আর দিতে লাগবে না। এই যেইটুকু জল রয়েছে তার মধ্যেই নাড়াচাড়া করতে করতে কিন্তু গোবিন্দভোগ চালটা সেদ্ধ হয়ে যাবে। তাই চালটা কিন্তু আপনারা ঘিয়েতে বেশি ভেজে ফেলবেন না, অথবা খুব কমও ভাজবেন না। হয়ে গেছে আমাদের ঝুরঝুরে প্রায়। এবার লাস্টে মিশিয়ে নেওয়া হলো চিনি। যেহেতু গোবিন্দভোগ চালের ঘি দিয়ে পোলাও, তাই চিনিটা একটু বেশিই থাকে, হালকা মিষ্টি মিষ্টি হয়। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ঘি কিন্তু আলাদা করে একদম ব্যবহার করা হয়নি, ওই কাজু বাদাম ভাজার সময় যেটুকু ঘি, আসলে ঘরোয়াভাবে ব্যবহার হচ্ছে, বেশি ঘি হজম হবে না। তবে আপনারা কিন্তু পরিমাণ ওপর নিচ করতেই পারেন। যেমন অনেকেই পোলাওতে দুধ, কেশর এসব ব্যবহার করেন বা জায়ফল, জায়িত্রী গুঁড়ো, তো আপনারা ওগুলো ব্যবহার করতেই পারেন। আমার দাদাকে কিন্তু ওগুলো ব্যবহার করতে দেখলাম না, ঘরোয়াভাবে একদম হালকা পোলকা পোলাও রান্না করে ফেললো। দেখেই আশা করি বুঝতে পারছেন কী সুন্দর ঝরঝরে হয়েছে, কেউ কারোর সাথে কিন্তু লেগে যাচ্ছে না এবং ঠিকঠাক সেদ্ধও হয়েছে। পোলাওয়ের চাল এর থেকে বেশি সেদ্ধ হয় না, আবার এর থেকে কম সেদ্ধ হলেও ভালো লাগে না। এই ছিল আজকের গোবিন্দভোগ চালের পোলাওয়ের রেসিপি, সাথে ছিল চিতল মাছের কালিয়া এবং চিকেন কষা। আপনারা পছন্দ মতো রান্নার সঙ্গে পরিবেশন করুন, কেমন লাগলো জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।